কতটুকু ক্ষুদ্র জড়িত আছে দেখা যাক। আছে আছে আছে। নাট্যকার সংঘ থেকে আজকের এই যে আয়োজন হয়েছে প্রশান্তি সফর, যেটা আমাদের পিকনিকের একটা আয়োজন, এখানে আমরা এসেছি এবং সবাই একসাথে মিলিত হয়েছি। শুধু নাট্যকার সংঘ না, এখানে নাট্যকার সংঘ, টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন, শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডস থেকে সবাই এখানে আমন্ত্রিত হয়ে এসছেন। এবং আমরা নাট্যকার তো আছি, আমরা নাট্যকাররা সবাই লেখালেখি করি, আমাদের নিজস্ব একটা ভুবন আছে, সেখানে বসে আমরা নিভৃতে আমাদের লেখা, আমাদের কাব্যচর্চা, সাহিত্যচর্চা, নাট্যচর্চা আমরা করে থাকি। কিন্তু আজকের এই প্রশান্তি যে সফর যেখানে আসছে এইখানে, এই এমন সুন্দর একটা পরিবেশে আসছি, এটাই সবচেয়ে আমাদেরকে খুব ভালো লাগছে। বিশাল একটা জায়গায় এসছি এবং প্রকৃতির মাঝে সবাই আমরা একসাথে মিলিত হয়েছি, আমরা গল্প, গান, আনন্দ, উল্লাস, খাওয়া দাওয়া তো আছেই একটা ব্যাপার, সব কিছু সবাই মিলে একসাথে করছি। এটা আমাদের একটা আলাদা মাত্রা এনে যোগ দিয়েছে, যেটা আমরা হয়তো ঢাকার শহরে বা আমরা ঘরের মধ্যে বসে আমরা এই পরিবেশটা পাই না সাধারণত, আজকে যেটা আমরা একসাথে হয়েছি। আর টেলিভিশন নাট্যকার সঙ্গের এটাই হচ্ছে আজকের যে অনুষ্ঠান, এটা হচ্ছে প্রথম পিকনিক। আমি মনে করি আজকের থেকে যাত্রা শুরু হলো এবং প্রতি বছরই টেলিভিশন নাট্যকার সঙ্গ এমন একটা আয়োজন করবে এবং সবাই আমরা একই সাথে মিলিত হব আবার এবং আনন্দ আড্ডায় মেতে উঠব। আমি আশা করি আমাদের এই আয়োজনটা সবার কাছে ভালো লেগেছে, আমাদের আয়োজনটা অব্যাহত থাকবে।